গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ কিষাণ, ইউ আর ওয়াচিং দ্য নেচার স্টোরি অ্যান্ড আই হোপ অল অফ ইউ অ্যাবসলিউটলি গুড অ্যান্ড ফাইন। তো আজকে সকালটা শুরু হয়েছে ঝড় দিয়ে, আজকে সারাদিন বৃষ্টি চলবে এটা পূর্বাভাস ছিল, এখনও বৃষ্টি হচ্ছে দেখো। তবে একটা জিনিস হয়েছে, কালকে এত কষ্ট করে এত বালতি জল দিয়েছি আর আজকে বৃষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে। মানে আমি তো জল সব গাছে ঠিকঠাকভাবে দিতে পারিনি, তো এই বৃষ্টিটা হওয়ার দরকার ছিল, কেননা গাছের গোড়া এত ড্রাই হয়ে গেছে। তো আমি তো মাত্র হয়তো 15-20 বালতি জল দিয়েছি, তো সেখানে আজকে বৃষ্টিটা খুব ভালো হয়েছে। বৃষ্টিটা হয়ে তো মেঘ ডাক তবে বর্ষার ওয়েদার মানে মনটা খিচুড়ি খিচুড়ি করে, আমার তো বর্ষা হেভি লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর এই বৃষ্টিটা দরকার ছিল, একটাই কারণ হচ্ছে আমাদের বাড়িতে একদম রাস্তার ধারে, তো রাস্তায় যে ধুলো হয় না, এ দেখতে পাচ্ছ কলা গাছের গায়ে কালো কালো ছোপ পড়ে গেছে পুরো, তো বৃষ্টিটা হয়ে অন্তত পরিষ্কার হয়ে যাবে। আর আমার ব্লগে যদি নতুন তুমি এসে ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অল বেল নোটিফিকেশান অন করে দিও, এছাড়া ফেসবুক বয়েস বা ইনস্টাগ্রামে ফলো করো, একটু সাপোর্ট করো, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। আর এই ব্লগটা শেষ অবধি দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ভোরের দিকে তো ভালোই ঝড় হয়েছে, আর ছাদে এসে দেখছি যে আমাদের এই একটা অ্যালোভেরা গাছ ছিল, সে পুরো উবড়ে গেছে। মানে এই মাটিটা হালকা মাটি, তো ওই জন্যে বোধ হয় বেশি জলে উবড়ে গেছে। আর এই যে ছাদের উপরে যে গোবিন্দভোগ আম গাছ আছে, এর থেকে অনেক গুটি পড়ে গেছে। এই গুটিটা বড়, এইটা একটু বড় আছে। একটু বসিরহাটে আসলাম, বসিরহাটে যখন বেরিয়েছি তখন বৃষ্টি হয়নি, কিন্তু আসার পথে দেখি ঝুমঝুমিয়ে বৃষ্টি এসেছে। বসিরহাটে এসেছি কয়েকটা জিনিস কেনার আছে, সেইগুলো কিনবো বলে। কিছু শাড়ি কেনার ছিল, সেই জন্য ইন্ডিয়ান সিল্ক হাউসে আসলাম। আর ইন্ডিয়ান সিল্ক হাউসে আসার কারণ হচ্ছে, এর আগেও 2-3 আমি ইন্ডিয়ান সিল্ক হাউসে এসেছি, কেন জানি না আমার ইন্ডিয়ান সিল্ক হাউসের যে কালেকশনগুলো থাকে বেশ ভালো লাগে, আর এদের ব্যবহারও খুব ভালো পাই। শাড়ি কেনার পরেও গেছিলাম পাঞ্জাবি কিনতে আর জুতো কিনতে, সেগুলো আর দেখানো হয়নি, তো কেনাকাটি করে সোজা চলে এসেছি হইচইতে। মানে বাবা মা একসাথেই এসছে, তো সবাই মিলে একসাথেই আজকে এখানেই খেয়ে নিলাম। দুপুরে ভাবছিলাম বাড়ি গিয়েই খাবো, কিন্তু কেনাকাটা করতে করতে প্রায় 3:30-4 বেজে গেছে, তো সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে, ওই জন্যেই মা বললো যে চল হইচইতেই খেয়ে নিই। তো হইচইতে এসেছি, এসে অর্ডার দেওয়া হয়েছে মাটন বিরিয়ানি আর চিকেন হান্ডি, তো দুটোই মোটামুটি চলে এসছে, এখন খাওয়া দাওয়া করছি। খেয়ে এখন এসেছি টাটেলে, টাটেলের কয়েকটা জিনিস একটু দেখার আছে, সেই জন্যে আসলাম। দেখি টাটেলে গিয়ে কয়েকটা জিনিস দেখেছি, তবে নিজে কনফিউজ কী ড্রেস নেবো। ব্লেজার কয়েকটা দেখছিলাম, ভালোই ছিল, তবে বসিরহাটের থেকে বললো বারাসাতে বেশি কালেকশন আছে, আমি এর মধ্যে বারাসাতে যাবো, তো সেদিন টাটেলের শোরুম থেকে একবার ভিজিট করে আসবো। এই যে সামনে মন্দিরটা দেখছো, এটা বসিরহাট শ্মশানঘাটের মন্দির, খুব রিসেন্টলি এই মন্দিরটা তৈরি হয়েছে, খুব সুন্দর মন্দির তৈরি করেছে। তো বসিরহাট শ্মশানঘাটের পাশেই গাড়িটা পার্ক করেছি, ওই আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি এখানেই পার্ক করেছি, কেননা সামনে ঈদ আর ঈদের জন্যে প্রচুর ভিড় রাস্তায়, তো কোথাও গাড়ি পার্ক করার জায়গা পাইনি, শেষমেশ এখানেই গাড়িটা পার্ক করেছি। তাছাড়া আজকের ওয়েদারটা অনেকটা ঠান্ডা রয়েছে, মানে গরম অনেক কম রয়েছে, সেই জন্য প্রচুর লোক শপিং করার জন্যে বেরিয়েছে, সেই জন্য এতটা ভিড়। কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তো এই জাস্ট কেনাকাটি করে ফিরলাম, ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে কিছু নেওয়া হয়েছে, পাঞ্জাবি গুটি থেকে কিছু নেওয়া হয়েছে, তো যে যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেটা তোমাদের পরে শেয়ার করবো। তবে একটা খুব ভালো জিনিস পেয়েছি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে, এই গিফট হ্যাম্পারটা পেয়েছি, এটা সিলভারের, খুব ভালো সুন্দর একটা রামের মূর্তি। এইগুলো এবার আমি আলমারিতে তুলে রাখছি। কী নেওয়া হয়েছে সেটা জানতে হলে চ্যানেলে থেকো, দেখো ভিডিও, খুব তাড়াতাড়ি রিভিল করে দেবো কী কী নেওয়া হয়েছে।
এটা আপাতত এখানে থাকুক। আজকের ব্লগ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকে ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।